আমার প্রিয় ভাই এবং বোনেরা বা আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এই আমার এই পর্বটি দেখছেন তাদেরকে শুভ সকাল জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। তোমরা লেখা দেখে বুঝতে পারছো মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার আজকের ভিডিও হতে চলেছে 31 নম্বর। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিক মোটর, অর্থাৎ কি বলবো যে আমরা মোটর, বৈদ্যুতিক মোটর নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে। বৈদ্যুতিক মোটরের মধ্যে যেটা আমাদের মূল ভাগ সেটা আমরা ডিসি মোটর নিয়ে মূলত ফোকাস করব। পরে বলে দেবো যে ডিসি মোটরটাকে এসি কীভাবে করা হয়, ঠিক আছে। তো প্রথম কথা বলি যে কিভাবে একটা বৈদ্যুতিক মোটর, তাহলে বৈদ্যুতিক মোটর কাকে বলবো, তো বলছে তাহলে সংজ্ঞা প্রথমে আমরা বলবো, ঠিক আছে। সংজ্ঞা কি বলছে বৈদ্যুতিক মোটর, যে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় সেই যন্ত্রটাকে বলা হয় কি বৈদ্যুতিক মোটর। তাহলে কি লিখব, যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় সেই যন্ত্রকে বৈদ্যুতিক মোটর বলে। কেমন, তাহলে আমরা কি বললাম বৈদ্যুতিক মোটর কাকে বলে, যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় সেই যন্ত্রকে বৈদ্যুতিক মোটর বলে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের বৈদ্যুতিক মোটরের গল্প। তাহলে বৈদ্যুতিক মোটরের গল্পটা যদি এরকম হয় আমরা সংজ্ঞা প্রথমে জানলাম, তারপরে বৈদ্যুতিক মোটর কী কী দিয়ে তৈরি। দেখো একটা বৈদ্যুতিক মোটর তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে, একটা লাগবে অসক্রিয় চুম্বক, ঠিক আছে, তড়িৎ চুম্বক বা কাঁচা লোহার অসক্রিয় কাঁচা লোহা, একটা লাগবে আর্মেচার, একটা লাগবে কমিউটেটর, একটা ব্রাশ, এই সমস্ত সমন্বয়ে একটা কী তৈরি হয়, একটা বৈদ্যুতিক মোটর তৈরি হয়। তাহলে বৈদ্যুতিক মোটরের একটা সরলতম একটা নকশা আঁকবো, জটিল না, অ্যাকচুয়ালি যন্ত্রটাকে পুরোপুরি জটিল ভাবে আঁকতে পারবো না, একটা বিজ্ঞানসম্মত একটা সরল একটা গঠন আঁকবো, নকশা আঁকবো, ঠিক আছে। দেখো ধরে নিলাম এটা অসক্রিয় চুম্বকের একটা নর্থ পোল, এটা হচ্ছে একটা অসক্রিয় চুম্বকের সাউথ পোল। তাহলে এই দুটো হচ্ছে ক্ষেত্র চুম্বক, এখানে চুম্বক ক্ষেত্রটা এদিক থেকে এদিকে কাজ করবে, এদিক থেকে এদিকে এটা কাজ করবে, ঠিক আছে। এবার ঠিক আছে, এটা হচ্ছে এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে একটা আর্মেচার, ঠিক আছে। প্রত্যেকটা যন্ত্র আমি আলাদা আলাদা করে আলোচনা করে দেবো। এই যে এটা হচ্ছে কম্পিউটার্স, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এখানে এর এর সঙ্গে স্পর্শ করে আছে এরকম একটা B1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে B2, ঠিক আছে। এবার তারপরে কি এই দুটো গেল,
ব্রাশ ওয়ান ব্রাশ টু, এটা একটা তার, এটা হচ্ছে একটা তড়িৎ উৎস, এখানে তো উৎসটা শেষ হচ্ছে। তাহলে ভালো করে জিনিসগুলো আলোচনা করি। এই যে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতির চুম্বকের নর্থ পোল এবং সাউথ পোল। এটাকে দুইভাবে তৈরি করা যেতে পারে, কি একটা এরকম দেখো, একটা ইউ আকৃতি এরকম কাঁচা লোহা নিব, তার উপরে যদি অন্তরিত তামার তার জড়িয়ে দিই, তাহলে এই রকম আকৃতির কাঁচা লোহাটাই একটা কিসে পরিণত হবে, একটা চুম্বকে পরিণত হবে। যে চুম্বকটা ধরলাম এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে। তাহলে এটা বললাম কি নর্থ পোল, আর এটা হচ্ছে কি সাউথ পোল। তাহলে এই নর্থ পোল এটা নর্থ, এই সাউথ পোল এটা সাউথ, ঠিক আছে। তাহলে প্রথমে ক্ষেত্র চুম্বকের এটা করলাম, ক্ষেত্র চুম্বক, তাহলে বলরেখাগুলো, চুম্বক বলরেখাগুলো আমরা এর আগেও বলেছি আজকেও বলছি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। তারপরে আসি, তাহলে চুম্বক ক্ষেত্র নিয়ে আলোচনা হয়ে গেল। তাহলে চুম্বক ক্ষেত্রটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে কাজ করছে, ঠিক আছে, এইরকমভাবে। এবার দেখো, এবার চুম্বক মেরু এইভাবে কাজ করছে, তারপরে কী হবে যে এটা এটা এই যে দেখো এ বি সি ডি, এটাকে আমরা বলবো আর্মেচার। এই আর্মেচারটা কী দিয়ে তৈরি? এই আর্মেচারটা হচ্ছে কাঁচা লোহা দিয়ে তৈরি। এই কাঁচা লোহার ওপরে অন্তরিত তামার তারকে পেঁচিয়ে পেঁচিয়ে তার ওপরে একটা কুণ্ডলী তৈরি করা হয়। এই কাঁচা লোহার ওপরে অন্তরিত তামার তারের পেঁচানো যে কুণ্ডলী, সেই পুরো ব্যাপারটাকে আমরা বলছি আর্মেচার। এই আর্মেচারটা একটা প্রান্তে শেষ হয়েছে, এই আর্মেচারটা একটা প্রান্তে শেষ হয়েছে, এই প্রান্তটা আর এই প্রান্তটা অবশ্যই তামা বা পিতলের হতে পারে, ঠিক আছে। এটাকে বললাম কমে সি ওয়ান, এটাকে বললাম সি টু, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু সরাসরি এই তারটা যুক্ত থাকে না, এই তারটা দেখতে পাচ্ছ পরিবাহী তারটা, এটা ধরুন তড়িৎ প্রবাহের দিক থেকে আসছে, ঠিক আছে, এদিক থেকে যাচ্ছে না, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে এটা ব্রাশ ওয়ান ব্রাশ টু, এটা কি এই ব্রাশ ওয়ানটা হচ্ছে গ্রাফাইট বা কার্বনের, গ্রাফাইট কার্বনের তৈরি, বি টুটাও একই রকম গ্রাফাইট দিয়ে তৈরি। এটা আলতোভাবে হালকাভাবে এই সি ওয়ানকে, বি ওয়ানটা সি ওয়ানকে টাচ করে থাকে, স্পর্শ করে থাকে, আর বি টুটা সি টুটাকে টাচ করে থাকে বা স্পর্শ করে থাকে, ঠিক আছে। এই গ্রাফাইটের তৈরির কারণটা কি? গ্রাফাইট হচ্ছে অনেক সস্তা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। তৃতীয় কথা হচ্ছে গ্রাফাইটটা পিচ্ছিল, যার ফলে এই যে কম্পিউটার সি ওয়ান এবং সি টু আছে, সহজে কী হবে না, এই সহজে সি ওয়ান বা সি টুটা সহজে ক্ষয় হবে না। এবার দেখা গেল এটা তড়িৎ কোষ, আমি ইচ্ছাকৃত একটা এখানে একটা সুইচ দিলাম, সুইচ এখন কী আছে, বর্তনী বিচ্ছিন্ন আছে, সুইচ অফ আছে। যদি আমি সুইচটা ওয়ান করে দিলাম, ধরলাম এখন সুইচটা ওয়ান করলাম, সুইচ অন করলে এটা দিয়ে তড়িৎ প্রবাহ আসবে, ব্রাশ অন এলো, সি ওয়ানের তড়িৎ প্রবাহ এলো, সি ওয়ান থেকে এরকমভাবে এরকমভাবে গেল, এরকমভাবে গেল, এরকমভাবে চলে এলো, তারপর এটা দিয়ে এখানে এলো, তড়িৎ বর্তনীটা পুরোটাই বর্তনী সম্পূর্ণ করলো, ঠিক আছে। এইভাবে বর্তনী দেখো, এবার আমার কিভাবে কাজ করছে দেখো, অ্যাকচুয়ালি এই এটা মোটরটা কাজ করে যে একটা চুম্বক ক্ষেত্রের, একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী তারকে লম্বভাবে রাখলে বা তার সঙ্গে লম্বভাবে পরিবাহী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হলে সেই পরিবাহীর ওপরে একটা বল কাজ করে, সেই বলের জন্য কী হয়, পরিবাহীটার ঘূর্ণন ঘটে। এই নীতির উপরে ভিত্তি করে এই মোটরটা তৈরি করা হয়েছে। তাহলে ভালো করে দেখো, আমি তাহলে এটা কোন নিয়ম অনুযায়ী কাজ করবে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কাজ করবে। তাহলে এটা কি তড়িৎ পরিবাহীর ওপরে চুম্বক ক্ষেত্রের ক্রিয়া, চুম্বক ক্ষেত্রের ক্রিয়া, তাহলে তড়িৎ প্রবাহের উপরে চুম্বক ক্ষেত্রের ক্রিয়া, মানে চুম্বক ক্ষেত্রে এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার উপরে বল ক্রিয়া করবে, যে কারণে এই আর্মেচারটা ঘুরবে। দেখো তাহলে এবার কি এখান দিয়ে তড়িৎ প্রবাহ নিচ দিক থেকে উপর দিয়ে গেছে। এবার দেখো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কী বলছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে যদি পরস্পরের সঙ্গে, দেখো পরস্পরের সঙ্গে সমকোণে রাখি, সমকোণে রেখে
প্রসারিত করি এবং তর্জনী যদি চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে এবং বিদ্ধাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ না তর্জনী যদি চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে এই বৃদ্ধাঙ্গুলি ওই পরিবাহীর উপরে ক্রিয়াশীল বলের অভিমুখ বা ওই পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে এইটা বামহস্ত নিয়ম। বামহস্ত নিয়ম যদি লাগাই এখানে তড়িৎ, দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই নিয়মটা লাগাচ্ছি সিডিতে, সিডি ক্ষেত্রে উপর থেকে যদি তড়িৎ প্রবাহ হচ্ছে, দেখো তাহলে তড়িৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে, চুম্বক ক্ষেত্রটা কোথায়, নর্থ থেকে সাউথের দিকে, আমার বুড়ো আঙুলটা কোন দিকে, সেই দিকে। তাহলে এখানে বলটা কাজ করবে, এই যে বলটা কাজ করলো বাইরের দিকে, লিখে রাখি বাইরের দিকে, বোর্ডের বাইরের দিকে। এবার এখানে দেখি এটা তড়িৎ প্রবাহটা কোন দিকে আছে, উপরে। তাহলে তড়িৎ প্রবাহটা উপরে যদি হয়তো এরকম করতে হচ্ছে, আমার বুড়ো আঙুলটা কোন দিকে আছে, ভেতরের দিকে। তাহলে বলটা কোন দিকে কাজ করছে, ভেতরের দিকে। তাহলে এখানে লিখে রাখি ভেতরের দিকে বল কাজ করবে। এবার দেখো ভেতরের দিকে বল কাজ করলো, বলছি আমার এখানে নিয়মটা লাগাতে এরকম করে আবার এরকম করতে হলো কত কঠিন লাগলো। তার থেকে আমরা এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের অনুরূপ একটা ওটারই ওটাকে সহজে অ্যাপ্লাই করার জন্য এটা কিন্তু পরীক্ষায় লিখবো না, এখন যেটা বলছি এটাকে বলবো আমরা বাম হাতে ডান হাতের তাল নিয়ম, বা ইংরেজিতে বলা হয় রাইট হ্যান্ড পাম রুল, ঠিক আছে? তো এই রাইট হ্যান্ড পাম রুলটা আমিও কোথাও থেকে পড়েছি, দেখে শিখেছি, সেখান থেকে আমি বলছি, ঠিক আছে? তাহলে ডান হাতের এই আঙুলগুলো দেখতে পাচ্ছ, এই চারটা আঙুলের অগ্রভাগ যদি চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, এবং এই যে বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছ, বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে এই যে তালুটা দেখতে পাচ্ছ, তালুটা যেদিকে থাকবে সেই তালুটা ওই পরিবাহের ওপরে ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে দেখো নিজ দিক থেকে উপরে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এদিক থেকে এদিকে চুম্বক ক্ষেত্রে কাজ করছে, তাহলে তালুটা কোন দিকে আছে, ভেতরের দিকে। তাহলে কোন দিকে বল কাজ করবে, ভেতরের দিকে বলটা কাজ করবে, দেখো লেখা আছে ভেতরের দিকে। তারপরে তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে, কোন দিকে, উপর থেকে নিচের দিকে, চুম্বক ক্ষেত্রের ওইদিকে। তাহলে একই রকম ওইদিকে এ আছে, আঙুলগুলো ওইদিকে আছে, তড়িৎ প্রবাহটা নিচের দিকে করতে গেলে কী করতে হবে, দেখো এরকম করলাম, দেখো উপর থেকে নিচে তড়িৎ প্রবাহ, আমার এই তালুটা কোন দিকে আছে, তোমাদের দিকে, তাহলে বলটা কোন দিকে কাজ করবে, বাইরের দিকে। এবার দেখি যে কীভাবে এটা ঘুরবে, দেখো এটা ধরো আর্মেচার, একদম দেখো মিলে গেছে আর্মেচারের সমানই। তাহলে এটার মধ্য দিয়ে নিচ থেকে উপর দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে আর উপর দিয়ে নামছে, তাহলে এখানে বলটা কোন দিকে কাজ করছে, ভেতরের দিকে, আর এখানে বলটা কোন দিকে কাজ করছে, বাইরের দিকে। তাহলে এটা ভেতরের দিকে, এটা বাইরের দিকে, তাহলে একটা বল ভেতরের দিকে বল কাজ করছে, এটা বাইরের দিকে। এই যে বিপরীতমুখী এটা বল কাজ করছে, এর কারণে কী হচ্ছে, এই আর্মেচারটা এরকমভাবে ঘুরলো। এবার আর্মেচারটা যখন এখান থেকে এরকমভাবে ঘুরে এলো তখন কী হবে, দেখো এখন তো ব্রাশ ওয়ান ব্রাশ টুটাকে স্পর্শ করে আছে, তখন দেখা যাবে যখন এই অবস্থা থেকে এই অবস্থায় আসবে তখন সি ওয়ান এবং সি টুটা এই যে ফাঁকা জায়গা দুটো আছে, ফাঁকা জায়গায় জড়ে চলে আসবে, তখন কিন্তু ওর মধ্যে দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহ হবে না, বর্তনী কী হবে, বিচ্ছিন্ন হবে। কিন্তু এরকম অবস্থায় কি আর্মেচারটা থেকে যাবে না, গতিজারদের জন্য এখান থেকে আবার এরকম 90 ডিগ্রি ঘুরে গেল, 90 ডিগ্রি যখন ঘুরে গেল তখন সি টুটা বি ওয়ানে স্পর্শ করবে, সি ওয়ানটা বি টুতে স্পর্শ করবে, দিয়ে সি টু যখন তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ উপর দিকে হলো, এর মধ্যে তড়িৎ প্রবাহ নিচের দিকে হলো, আবার এর উপরে বাইরের দিকে বল কাজ করবে এদিকে, আর এর উপরে ভিতরের দিকে, আবার এরকমভাবে ঘুরে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে কী হবে, একটা বিন্দুর সাপেক্ষে এরকমভাবে ঘুরবে। এবার এখানে দেখো এই জায়গাটায় আমি যে জিনিসটাকে ঘোরাতে চাইছি সেই জিনিসটা লাগানো থাক, ঠিক আছে? ধরুন একটা পাখা লাগানো আছে, ঠিক আছে, সেই পাখাটা ঘুরবে। তাহলে এইভাবে মূলত বৈদ্যুতিক মোটরটা কাজ করে। তাহলে এখানে আমি দেখালাম এইরকম, আর একটা ছবি আঁকলে তোমাদের ক্লিয়ার হবে যে বিপরীত দিকে যেটা দেখাচ্ছিলাম সেটা ওটার মতোই আঁকি। এটা হচ্ছে প্রথম চিত্র, ফিগার ওয়ান। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এটা হচ্ছে এখন সি টু, এটা হচ্ছে সি ওয়ান, এর সঙ্গে
এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে সি ওয়ান, না এটা হচ্ছে, এটা হচ্ছে সি টু, এটা হচ্ছে সি ওয়ান। এবার এর মধ্যে তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে গেলো, এর নিচ থেকেও পড়ে যাচ্ছে, তাহলে এখানে কত এটা, এটা দাঁড়ালো এ বি সি ডি, তাহলে সিডির মধ্যে দিয়ে এখন তড়িৎ প্রবাহ পড়ে দিকে যাচ্ছে, এখানে কোথায় নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কি হবে, তাহলে প্রথমে আমি কি বলছিলাম, ডায়রিটা কীরকম ধরেছিলাম, এখানে ডায়রিটা এরকম ধরেছিলাম, তাহলে নিচ দিক থেকে উপরের দিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ, ফলে আমরা যদি রাইট হ্যান্ড পাম্প রুল লাগাই, অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের অল্টারনেটিভ রুলসটা, মানে একই রকম রুলসটা, তাহলে উপর দিকে তড়িৎ প্রবাহ, এদিকে চুম্বক ক্ষেত্র, আমার তালুটা কোন দিকে আছে, ভেতর দিকে, তাহলে এদিকে ভেতর দিকে একটা বল কাজ করছে, আর এখানে কি নিচে দিয়ে করছি, বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহ নির্দেশ করবে, আর এই আঙুলগুলো চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে, এই তালু যেদিকে আছে তাহলে এইরকমভাবে ঘুরবে, এরকমভাবে ঘুরলো, এরকম অবস্থা এলো, এরকম অবস্থা যখন আসে তখন কিন্তু সি ওয়ান এবং সি টু কাউকে টাচ করে থাকে না, তখন কিন্তু কোনো রকম তড়িৎ প্রবাহ হয় না, কিন্তু গতি জাড্ডের জন্য কি এরকমভাবে থাকতে পারে না, সে আবার 90 ডিগ্রি ঘুরে চলে এলো এরকমভাবে, তখন কি হয় সি টুটা বি ওয়ানকে স্পর্শ করে, সি ওয়ানটা বি টুকে স্পর্শ করে, দিয়ে আবার কি হলো এরকম চলে এসছে এই ব্যাপারটা। এবার এর মধ্যে তড়িৎ প্রবাহ নিচ থেকে উপরে যাচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে, তাহলে এর উপরে বলটা কোন দিকে, ভিতরে দিকে কাজ করবে, আর এর উপরে কোন দিকে কাজ করবে বলটা, বাইরের দিকে, তাহলে এইভাবে অনবরত কী হতে থাকে, এইভাবে অনবরত এই মোটরটা ঘুরতে থাকে। এখন এই মোটর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা কি, যে একটা মোটরের শক্তি আমরা কী করে আমরা বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। তাহলে একটা মোটরের শক্তি বৃদ্ধি করতে গেলে কি, তার ঘূর্ণনের ঘূর্ণনের মান বৃদ্ধি করতে হবে, তার ঘূর্ণনের সংখ্যাটা বৃদ্ধি করতে হবে। তাহলে একটা মোটরের শক্তি বৃদ্ধি করতে পারি, প্রথম কথা, যদি এই দণ্ড চুম্বক দুটোর চুম্বক ক্ষেত্রকে আমরা বাড়াতে পারি, তাহলে চুম্বক ক্ষেত্রকে বাড়াতে পারলে এই মোটরের শক্তি বৃদ্ধি হতে পারে, এক নম্বর। দুই নম্বর কি, এই যে আর্মেচার ছিল, সে আর্মেচারের ওপরে যদি আমরা অন্তরিত তারের পাক সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই মোটরের শক্তিটা বাড়বে। তিন নম্বরটা কি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান যদি বাড়িয়ে দিই, তাহলেও কি এই এই এটা আর্মেচারটা আরও জোরে ঘুরবে, ঠিক আছে। এইভাবে আমরা একটা মোটরকে পুরোপুরিভাবে এক্সপ্লেন করলাম, ব্যাখ্যা করলাম। তোমাদের যদি এই ব্যাখ্যায় কারো কোথাও অসুবিধা থেকে থাকে সেটা আমাকে বলতে পারো, ঠিক আছে। যাই হোক, এতদূর পর্যন্ত আমাদের এই ব্যাপারটা গেল। তাহলে এই হলো আমাদের গল্প। তারপরের গল্পটা কি, এখান থেকে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, মোটরটা খুব ভালো করে বোঝো, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ব্যবহার। আমরা যতক্ষণ পড়লাম, আমরা ধরে নাও এই ওরস্টেডের সূত্রের আগে পর্যন্ত যেগুলো পড়েছি এগুলো থিওরিটিক্যাল, কিন্তু এই যে এই জায়গাগুলো পড়ছি অনেকটা প্র্যাকটিক্যাল, এগুলো আমরা একটা মোটর কী করে চলে সেটাই আমরা সুন্দরভাবে এটাতে ব্যাখ্যা করতে পারি। একটা মোটরকে খুলে দেখালে আরও ভালো হতো, চেষ্টা করবো যে কোনো একটা ভিডিওতে এই মোটরগুলোকে খুলে দেখানোর। তো এটা তোমরা বুঝতে পেরেছো কি না বলবে কমেন্ট বক্সে। আজকে এটুকুই থাকলো, এর পরের দিন আজকে বুধবার, হ্যাঁ এবার একটা জিনিস আলোচনা করে দিই, যে এটা তো হলো ব্যাপার স্যার ডিসি মোটর, স্যার এসি মোটরটা আমরা কী করে ব্যবহার করবো বা কী করে কাজ করে। এসি মোটরের কাজটা একই রকম, তবে কি এখানে যেমন ডিসি মোটর আমরা কী ব্যবহার করছি, কমিউটেটর ব্যবহার করছি, ওখানে কিন্তু কমিউটেটর ব্যবহার করবো না, ওখানে কী ব্যবহার করবো, স্লিপিং রিং ব্যবহার করবো, এরকম, ঠিক আছে, এরকম ব্যবহার করবো। আর দেখো এটা এমনভাবে, দেখো এই প্রান্তটা এমনভাবে ঘুরবে, এই সি টু প্রান্তটা সবসময় এই এই ধরে নাও, এটা কি এটা বলেছি স্লিপিং রিং, এই স্লিপিং রিং বি ওয়ানটাকে সবসময় স্পর্শ করে থাকবে, ধরলাম না বি টুটাকে, আর এখানে ধরে নাও দিলাম, তাহলে এ সবসময় এই বলটাকে স্পর্শ করবে, ফলে এখানে প্রত্যেক মুহূর্তে এটা হচ্ছে এসি সোর্স, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্টের সোর্সকে এরকমভাবে আমরা প্রকাশ করব। দেখি, হ্যাঁ, তাহলে একটা অল্টারনেটিং কারেন্টের সোর্সকে আমরা এইভাবে প্রকাশ করছি। তো দেখো যে এরকমভাবে প্রকাশ করলাম, তাহলে কী হলো যে এটা ওই দুটো কম্পিউটারের পরিবর্তে এখানে স্লিপিং রিং ব্যবহার করব, আর বাকিটা ব্রাশগুলো থাকে ওগুলো আর উল্লেখ করলাম না। এবং স্লিপিং রিং ব্যবহার করলে কী হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হলেও প্রত্যেকটা পরিবাহের জন্য যখন ওই সিচুয়েশন আসবে, যখন দেখা যাবে এ ঘুরতে ঘুরতে ওখানে গেল, তখন একে টাচ করে আছে, তখন দেখা যাবে যে এ
এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখটা সবসময় একই থাকবে। ঠিক আছে, তাহলে এসি যখন এসি জেনারেটরের ক্ষেত্রে কী হয়, ওই কী বললাম কমিউটারের পরিবর্তে বা স্প্লিটিং রিংয়ের পরিবর্তে স্লিপিং রিং আমরা ব্যবহার করব। স্লিপ SLIP স্লিপ রিং আমরা ব্যবহার করব। যদি আমরা স্লিপ রিং ব্যবহার করি তাহলে আমাদের কাজটা চলে যাবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো। আজকে মোটর আলোচনা করলাম, মোটর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাও বললাম যে একটা মোটরের শক্তি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মোটরের পর আমরা তড়িৎচুম্বকীয় আবেশ নিয়ে আলোচনা করব, ওটা আরও গুরুত্বপূর্ণ। ওখানে দেখব যে কিভাবে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি আমরা উৎপন্ন করতে পারি, অর্থাৎ একটা জেনারেটরে কীভাবে ব্যাটারি ডায়নামো মতো কীভাবে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওখানে মুখ্য বিষয় হচ্ছে ওটা। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা যখন ভিডিওগুলো দেখবে তখন খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে, তো এটুকুই তোমাদের কাছে অনুরোধ, আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এবং সামনে মাধ্যমিক পরীক্ষা, এটা চলছে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি ডিসেম্বরে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সিলেবাস ইনশাল্লাহ শেষ করে দেবো। তোমরা ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস খুব ভালো করে এখন থেকে পড়ো, আর ওই দুটো মাসে আমি টেস্ট পেপার, বিভিন্ন ধরনের টেস্ট পেপারগুলো বেরোয়, ওই ডিসেম্বর থেকে আমি টেস্ট পেপার সলভ করতে লাগবো। ঠিক আছে, বড় রকমের একটা চ্যাপ্টার তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটিটা প্রায় শেষ হতে চলেছে। ঠিক আছে, এরপরে আমি ধরবো জৈব রসায়ন, বড় বড়ো চ্যাপ্টারগুলো আগে শেষ করবো, পরে ছোটো ছোটো চ্যাপ্টারগুলো আমি আস্তে আস্তে শেষ করবো। আজকের মতো এই বলে শেষ করছি, ধন্যবাদ। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি।